আসুচি বর্তমান রো বড় খবর নৌসেনা কু মিলিব 26 টি রাফেল 3 স্কর্পিয়ন সাবমেরিন ডিফেন্স কাউন্সিল নু মিলি যাইছি মঞ্জুরি আসন্ত জানি রাখিবা এই দুই টির কোন হচ্ছে খাস বিশেষত্ব তা পূর্বরু সাবস্ক্রাইব করে নিও ওড়িয়া নিউজ দুনিয়া কু পাখরে আসতোয়া বেল আইকন টি কু প্রেস করে নিও তবে খুব শীঘ্র ভারতীয় নৌসেনা হেবা কু যাওছি আহুরি শক্তিশালী ভারতীয় নৌসেনা রে খুব শীঘ্র সামিল হেবা কু যাওছি যুদ্ধ বিমান এয়া সহিত নৌসেনা কু তিনোটি স্কর্পিয়ন শ্রেণীর বুড়াজাহাজ মধ্য সামিল করা যাব তবে এ নিয়ে কেন্দ্র সরকারক তরফ মঞ্জুরি মিলি সারিছে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ ভারতীয় নৌসেনা পাই তিনোটি অতিরিক্ত স্কর্পিয়ন শ্রেণীর বুড়াজাহাজ সহিত 26 টি রাফেল যুদ্ধ বিমান কিনিবা পাই 22 টি রাফেল এমএস এবং 4টি টুইন সিট ট্রেন সংস্করণ ক্রয় পাই প্রস্তাব অনুমোদন করিবা জানা পড়িছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর প্যারিস যাত্রা সময়রে ভারতীয় নৌসেনা পাই ফ্রান্স 26 রাফেল বিমান এবং 3টি স্কর্পিয়ন বুড়া জাহাজ কিনিবাকু যাচ্ছে তবে উভয় পক্ষের তরফ খুব শীঘ্র এক চুক্তির মোহর লাগিপারে এদ্বারা ফ্রান্সর প্রমুখ রক্ষা কোম্পানি সফরান এবং এক ভারতীয় কোম্পানি মিলিত ভাবে এক বিমান ইঞ্জিন বিকশিত করিব প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা ক্রয় বোর্ড বা ডিপিবি এই প্রস্তাবক অনুমোদন করে সারিছে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নেতৃত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ মধ্য ক্রয় প্রস্তাব পাই অনুমতি দিয়েছি তবে প্রধানমন্ত্রী মোদীঙ্কর ফ্রান্স গস্ত সময়ের ভারত এবং ফ্রান্সর বড় প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা করে পারতে ভারতীয় নৌসেনা স্বদেশী নির্মিত বিমান পরিবহনকারী আইএনএস বিক্রান্ত পাই 26 ডেক আধারিত যুদ্ধ বিমান কিনবাক প্রস্তুত হচ্ছে দীর্ঘ প্রক্রিয়া পরে ক্রয় পাই নৌসেনা বোয়িংর FA-18 সুপার হর্নেট এবং ফ্রেঞ্চ এরোস্পেস কোম্পানি ড্যাসল্ট আভিয়েসনর রাফেল এম বিমান চয়ন করেছিল বর্তমান সময়ের ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র আহুরি শক্তিশালী হওয়া যাচ্ছে সেপটে ব্রহ্মস্র দবদবা এবং এপটে নৌসেনা কু মিলিব 26 টি রাফেল 3টি স্কর্পিয়ন সাবমেরিন তবে এভাবে এক খবর নিয়ে আপনার মতামত রাখুন আগামী অপডেট জানা সবসক্রাইব করুন নিউজ দুনিয়া সপর্যন্ত মু